আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে। আরামবাগ বিধানসভা তিন প্রার্থী, আমি একটাই কথা বলতে চাই, আমার আরান্ডি ওয়ানে 263 এ নম্বর বুথ বিজেপি দুষ্কৃতীরা জবরদখল করে নিয়েছে। আমি যখন খবর পেলাম আমার এখানকার 600 ভোটার, দেখুন মহিলারা ভয়ে তটস্থ, এখানে সংখ্যালঘু মা বোনেরা এবং সিনিয়র কাস্ট সেক্রেটারি মা বোনেরা আছে, যারা ভোট দেবো বলে 5 বার গেছে সকাল থেকে, কিন্তু তাদেরকে এলোপাতাড়ি মারের হুমকি দিয়ে তাদের কাপড় খুলে নিয়েছে এবং বলেছে বলেছে তোদেরকে রেপ করে খুন করব, পুরুষগুলোকে বলেছে তোদের লাশ মেলে দেব। সেই শুনে যখন এখানকার কর্মীরা আমায় ফোন করলো, আমি ছুটে আসি, আমাকে এলো পাথারি বাসে চেলা কাট দিয়ে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। আমাকে দেখুন, আমার মাথা ফাটিয়ে দিয়েছে, এখানে মাথা ফুলে আছে এবং মাথা কেটে গেছে, আমার ঘাড়ে, আমার এইদিকে এবং আমার কোমরে আর আমার পায়ে, আমার পায়ে মেরেছে, মেরে মাপ এই দেখুন, এবং আমার প্রচন্ড সবচেয়ে বেশি মাথাতে তারা আমাকে হাসুয়া নিয়ে আগলা ইট চেলা বাস দিয়ে আমাকে এবং আমার সমর্থকদেরকে মারতে আসছে। আমি কিন্তু শুধুমাত্র সুষ্ঠুভাবে যাতে ভোট দিতে পারে আমার জনগণ, আমি সেই জন্য গেছিলাম। একটা একা মহিলাকে এত ভয় বিজেপির যে তার জন্য আমাকে প্রাণে মেরে ফেলে দেওয়ার চক্রান্ত করতে হচ্ছে বিজেপিকে। আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে।